কালীপুজোর প্রাক্কালে জামুরিয়ার গড়িংডাঙ্গা শ্মশানে নবনির্মিত একটি কালী মন্দিরের উদ্বোধন করলেন এদিন আসানসোল পুর নিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। গ্রামবাসীদের উদ্যোগে গড়ে ওঠা বহু প্রতীক্ষিত এই মন্দির। এদিন ধামসা মাদলের তালে ছন্দে সূচনা হয় মন্দিরটির। মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, এই মন্দিরটি নির্মাণের পেছনে কৃতিত্ব মন্দির কমিটিরই। তবে গ্রামবাসীদের দাবি অনুসারে শ্মশান এলাকার একটি পুকুর ঘাট এবং শ্মশানটির পরিকাঠামো নির্মাণে সহযোগিতার এবার হাত বাড়িয়ে দেবে আসানসোল পুর নিগম। এটা পুরোটাই কিন্তু আপনাদের কমিটি যারা আছে তারা এলাকার মানুষের কাছে অর্থ সংগ্রহ করে করেছে, এর পেছনে আমার কোনো অবদান কিন্তু নেই। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা নিজের অর্থে সব কিছু করেছেন এবং প্রভু উদ্বোধন করার জন্য আমাকে ডেকেছেন। এটা ঠিক যে পাশে শ্মশান আছে, সেখানে কিছু পরিকাঠামোগত কাজের প্রয়োজন আছে। এই ফিনান্সিয়ালি রাজ্য মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যত বিধায়ক আছেন সবাইকে বলেছিলেন যে আপনারা নিজের নিজের বিধানসভা এলাকায় আপনাদের যে বিধায়কের তহবিল সেই তহবিল থেকে 10টি করে শ্মশান সংস্কারের জন্য বৈতরণী নামে 10টি করে স্কিম দেওয়ার কথা বলেছিলেন। পাণ্ডবেশ্বরে আমার যত শ্মশান আছে, আমি বিধায়ক হিসেবে যত টাকা পেয়েছি সব ওই শ্মশানেই দিয়েছি। তাই 10টি বৈতরণী স্কিমে আমি কাউকে দোষারোপ করতে চাই এবং এই মায়ের মন্দিরের সামনে কাউকে দোষারোপ করা উচিত হবে না। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন এমআইসি পূর্ণ সুশি রায়, বোর্ড চেয়ারম্যান শেখ সান্দার প্রমুখ। পাবলিক টাইমস।